Hi friends, welcome my channel Joyita Randhan Sala. I hope apna shakala bhalo achen, susta achen. Aar ajke ki bolo to, ajke pithe puli korar. Amader barite o pithe puli hobe, ki ki hobe tomader shonge shobta share korbo. Aar ekhon ki korchi bolo to, narkeler mane ekta pur toiri hobe jeta pitar bhitore jeta deya hobe patishabtar bhitore sei purta ekhon toiri hocche. Chalo tomader dekhate thaki. আর মা নারগলটা কুড়ে দিয়েছে আর আমি পুটটা তৈরি করে নেচ্ছি এই যে এখন পুটটা তৈরি হচ্ছে শুধু নারগলটা কুড়িয়ে তার মধ্যে নারগলটা দিয়ে বা তার মধ্যে গুড়টা দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে খুব ভালো করে একদম ভালো করে জাল দিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে পুটটা এরপর এখানে চালের গুড়ি নিয়ে নেওয়া হয়েছে এরপরে চালের গুড়ির মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে একটু মানে খাবার সোডা দিয়ে ভালো করে দেখো আমার পুলিগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো সিদ্ধ করার পর এটা জল দিয়ে ভালো করে ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করা হয়ে গেলে তারপরে এটা পুলির জন্য একদম পারফেক্ট হয়ে যাবে এখন এতে জল দেওয়া হচ্ছে দেখো কি সুন্দর করে এরকম ভাবে পুরো ভালো করে মাখাতে হবে পুরো যেমন ভাবে রুটি তৈরি করার সময় ময়দাটা ভালো করে মেখে নিতে হয় সেম পুলি তৈরি করার সময় কিন্তু ঠিক সেই রকম ভাবেই ভালো করে ময়দাটা মেখে নিতে হবে ভালো করে ময়দাটা মাখা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা একটা সফটনেস ভাবটা যখন আসে তখনই কিন্তু এটা রেডি হয়ে যাবে এখন আমাদের পিঠা পুলি হচ্ছে আর আমি এখানে পিঠে আমি এখানে পুলিটা মাখছি সেদ্ধ পুলি আর মা ওখানে পিঠের ইয়েটা পিঠের পুরটা করছে পিঠের পুর আর আমি এখানে সেদ্ধ পুলির পুরটা হচ্ছে করে নেই তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি এই যে পুলির পুরটা পুরো তৈরি হয়ে গেছে আর সরি পুলির এটা মানে যে চালের গুঁড়ি দিয়ে যেটা করতে হয় সেটা এখানে তৈরি হয়ে গেছে আর এখানে পুরটা তৈরি হয়ে গেছে এইবার পুলিটা পাকাতে হবে সেইটা এখন তোমাদেরকে পাকিয়ে দেখাচ্ছি এরকম ভাবে নিতে হবে একটু এবার নেয়ার পরে এখন গোল করতে হবে এবার গোল এই যে দেখুন কি সুন্দর গোল হয়ে গেছে এবার গোল হওয়ার পরে প্রদীপের মতো এরকম যেমন এখানটা গর্ত টাইপের করতে হবে এর ভেতরে পুরটা দেওয়া হবে এই যে এরকম করতে হবে এবার এর মাঝখানে এই পুরটা দিতে হবে এই যে এর মাঝখানে পুরটা দিয়ে দেওয়া হলো এবার এরকম ভাবে মুখটা আটকাতে হবে এবার এই যে মুখটা আটকে গেছে এবার এখান দিয়ে ডিজাইনটা করতে হবে আশা করি দেখা যাচ্ছে পুলি পুরো রেডি এরকম ভাবে প্রত্যেকটা করতে হবে আমি আরেকটা দেখাচ্ছি এরকম ভাবে করে নিলাম সেম প্রসেসে এবার এর ভেতরে পুরটা দিয়ে নিই এর ভেতরে পুরটা দিয়ে নিয়েছি
এবার মুখটা আটকানোর পালা এই যে এবার ডিজাইনটা কি রকম ভাবে করব সেম এরকম ভাবে সবগুলো করে নিতে হবে আমি করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি আবার আমি এদিকে সিদ্ধ পুলিগুলো করছি মা ওদিকে পিঠেটা করে নিচ্ছে তোমরাও এরকম ভাবেই বাড়িতে করো দেখবে শিখে যাবে একদম খুবই সহজ খুবই সোজা চেষ্টা করলে সবই পারা যায় তাই না সেম প্রসেসে সবগুলো এরকম ভাবে সবগুলো করে নেব তাহলেই পুরো সেদ্ধ পুলির জন্য একদম সেদ্ধ পুলি পুরো রেডি হয়ে যাবে আর এটা এরকমভাবে করার পরে আর একটা প্রসেস আছে সেটা হলো এটা এরকমভাবে পুলিটা করে নেওয়ার পরে এবার সেদ্ধ করতে হবে মানে গরম জল করে তার মধ্যে এগুলো সব ছেড়ে দিতে হবে দিয়ে সেদ্ধ করতে হবে তাহলেই পুরো সেদ্ধ পুলিটা রেডি হয়ে যাবে তো আমি এই প্রসেসটা করে নিই তারপরে সেদ্ধ করার প্রসেসটা দেখিয়ে দেব খুবই সোজা এই শুধু একটাই হবে নাকি না এটাতেই সবগুলো হবে না এটাই সারা পিঠে এটাই করবো আর ওটাই ছোট চুলি করবো আজকে পিঠে ওখানে এদিকে হচ্ছে সরা পিঠে হচ্ছে আর ওদিকে এখন সরু চুগলি হবে কলাইয়ের ডালের সরু চুগলি সরু চুগলি বানাতে 250 গ্রাম কলাইয়ের ডাল আর 250 গ্রাম আতপ চাল একসঙ্গে মিক্স করে নিয়েছি নিয়ে তাতে একটু লবণ দিয়েছি দিয়ে সরু চুগলি গোলা তৈরি করেছি আর এখানে সরু চুগলিটা আবার করা হয়েছে তাওয়াতে সরু চুগলিটা বানানো হয়েছে তো ওদিকে মা এখন পিঠেটা চাপিয়ে দিয়েছে আর আমি এদিকে এখন পুলিগুলো করে নিই ফটাফট তারপরে মায়ের সঙ্গে গিয়ে আবার যোগ দেবো এদিকটা আর হবে না না তো আমার পুলিগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন এগুলো সিদ্ধ করার পালা আমি একটু ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিই পুলিগুলো কেমন তৈরি করেছি দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর প্রত্যেকটা ডিজাইন পুরো অসাধারণ লাগছে দেখতে আর পুরো প্রত্যেকটা সাইজও কিন্তু একই রকম সাইজ হয়েছে আর মা ওদিকে এখন সরু চুগলিটা করছে দেখো সরু চুগলি করার জন্য একটা বেগুনের বোটা নিতে হবে আর তেল নিতে হবে তেল দিয়ে বেগুনের বোটাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে এবার সরু চুগলির গোলাটা এরকমভাবে ছাড়তে হবে ছাড়ার পরে একটা কাঁঠালের পাতা নিতে হবে এবার কাঁঠালের পাতাটা দিয়ে ভালো করে এদিক ওদিক মেরে নিয়ে গোল করে নিতে হবে গোল করে নেওয়ার পরে ওই দিকটা যখন হয়ে যাবে পুরো এদিকটা ওপরটা তখন ফুলে ফুলে উঠবে মানে এটা পুরো তৈরি হয়ে যাবে তখন এটা খুন্তি দিয়ে তুলে নিতে হবে তাহলেই পুরো রেডি হয়ে যাবে
সরুচুকলি এখন সরুচুকলিটা তোলা হচ্ছে আর অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব সরুচুকলির গুড়াটা কি রকম ভাবে তৈরি করা হয় চুকলিটা আর এদিকে দেখো পিঠেটা পুরো ফুলে উঠেছে মানে পিঠেটা পুরো রেডি হয়ে গেছে পিঠেটার কিন্তু একদিকই মানে ভাজা ভাজা হবে আর এদিকটা কিন্তু এরকমই থাকবে এটাই কিন্তু অরিজিনাল পিঠে ঠিক আছে পুরো তৈরি হয়ে গেছে পিঠেটা দেখো এই যে সরুচুকলিগুলো আমি একটা একটুখানি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে এই যে পুরো একদম ফ্রেশ ফ্রেশ একটাও ছিঁড়েও যায়নি কিচ্ছু হয়নি পুরো ফ্রেশ হয়েছে আমি এখন একটা পিঠে শাড়ি এতক্ষণ ধরে মা করলে এবার আমি একটা শাড়ি এরকম নিয়ে ছেড়ে দেবো মাঝখানটা এক জায়গায় ঢালবো হ্যাঁ এইবার চাপা দিয়ে দেবো এখন একটু চাপা দিয়ে দিলাম পিঠের গুলা ছাড়তে ছাড়তে বাবু ঘুম থেকে উঠে পড়েছে ক্যামেরাই বলছি বাবা গো ওই দেখ সবাইকে একটু টাটা করে দে হলো ঘুম হলো তোর আর ঠামা কি করছে বলতো এ ঘুম আজ কম হলো ঠামা সরি চুগলি করছে হয়েছিস ঠিক আছে আবার পরে কথা বলবো আমরা টাটা ওই তো টাটা বলো টাটা টাটা হ্যাঁ সবাইকে টাটা করে দিয়েছ গুড বাই মা দেখো টাটা করছে দেখো তোমায় করতে দেওয়া হবে তোমায় হবে করতে দেওয়া হ্যাঁ উপরে যাবো তো দেখ ভালো খেতে হ্যাঁ বাদর চড়াতে যাবো ছাদে আমাদের বাদর এসছে গাছ খেয়ে নেবে না হলে বাদর চড়াতে যেতে হবে তো ভালো খেতে ভালো খেতে এটা তুলবো তুলি দেখি হয়েছে নাকি মা হয়ে গেছে আগে হ্যাঁ কড়াইয়ের জল বসানো হয়ে গেছে আর এখন এই পুলিগুলো এবার কড়াইয়ের জলে ছেড়ে দিতে হবে পুলিগুলো এখন এক এক করে জলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে আর এগুলো 20-25 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে নেওয়া হয়ে গেলেই তাহলেই তৈরি হয়ে যাবে সেদ্ধ পুলি আর এটা গুড় দিয়ে মানে খেজুরের গুড় দিয়ে খেতে হবে তাহলেই পুরো একদম পারফেক্ট হয়ে যাবে এখন সব পুলিগুলো দিয়ে এটা চাপা দিয়ে দিতে হবে তারপরে সেদ্ধ করে নিতে হবে দেখো আমাদের পিঠে পুরো তৈরি হয়ে গেছে এখন শুধু খেয়ে টেস্ট করার পালা যে পিঠেগুলো কেমন হয়েছে এখন তোমাদেরকে এই যে চলে এসছে আমাদের পিঠে টিঠে এটা হচ্ছে পিঠে এটা সেদ্ধ বলি এটা সরুচুকলি তো খেয়ে আমরা টেস্ট করে বলি কেমন হয়েছে তুমি শুরু করে দিয়েছো বাবা খেতে কেমন হয়েছে দারুন খাও
এবার টেস্টটা করে বলো কেমন হয়েছে। দারুন দারুন হয়েছে, তাই দারুন হয়েছে। তুমি আস্তে আস্তে খাও, অল্প অল্প করে। হ্যাঁ দাদু, আস্তে আস্তে খাও। দারুন, তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। টাটা।